হ্যালো বাচ্চো ওয়েলকাম টু বায়ো হ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল তো ডাব্লুবিএমসিসি ডট ডট ইন মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল এর যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে আরও একটা নোটিফিকেশন এসছে তেইশ তারিখে সেটা হচ্ছে সিট স্যারেন্ডার রিলেটেড নোটিফিকেশনটা তোমরা চাইলে নিজেরা ডাউনলোড করে নিয়ে পড়তে পারো অথবা মেন মেন পয়েন্টগুলো আমি তোমাদের এই ভিডিওতে আপডেট দিয়ে দিচ্ছি সেই নোটিফিকেশনটাতে যেটা লেখা রয়েছে মেডিক্যাল ডেন্টাল দু হাজার চব্বিশ কাউন্সেলিং সেখানে যেটা লেখা রয়েছে ইন ভিউ অফ রিপ্রেজেন্টেশন রিসিভ ফ্রম স্টেক হোল্ডার আফটার কেয়ারফুল কনসিডারেশন দ্য সিট স্যারেন্ডার ফেসিলিটি ফর রাউন্ড ওয়ান রাউন্ড ওয়ান এর যে সিট স্যারেন্ডার সেইটা কিন্তু তোমার আবার নতুন করে খুলেছে তোমরা জানো রাউন্ড ওয়ানে যারা সিট পেয়েছিলে সেই সিট স্যারেন্ডার কিন্তু বন্ধ হয়ে গেছিল আবার নতুন করে উইন্ডোটা খুলেছে মানে যারা ধরো রাউন্ড ওয়ানে কোনো কলেজ পেয়েছো কোনো কারণে সেই কলেজটা তোমরা ছাড়তে চাইছো সেটা সেই চান্সটা তো চলে গেছিলো আবার নতুন করে সেই চান্সটা তোমাদের জন্য দিচ্ছে ডাবলিউ সেটা হলো পঁচিশ তারিখ এবং ছাব্বিশ তারিখ মানে পঁচিশ তারিখ এবং ছাব্বিশ তারিখে এগারোটা থেকে চারটের মধ্যে তোমরা চাইলে রাউন্ড ওয়ানের যে সিট তোমরা পেয়েছিলে সেটাকে স্যারেন্ডার করতে পারো উইদআট এনি পেলাল্টি বা উইথাউট এনি টাকা মানে কোনো টাকা ছাড়াই কোনো টাকা তোমাদের পেলাল্টি দিতে হবে না তোমাদের কোনো ফিস কাটবে না তোমরা কিন্তু সিটটাকে স্যারেন্ডার করতে পারো যে সিটগুলো স্যারেন্ডার করবে সেটা থার্ড রাউন্ডে অ্যাড হবে বোঝাই যাচ্ছে এরপর নেক্সট যেটা রয়েছে যে রাউন্ড টু রাউন্ড টু এর ক্ষেত্রে তোমরা যদি সিট স্যারেন্ডার করো রাউন্ড ওয়ানের ক্ষেত্রে যদি সিট স্যারেন্ডার করো সেক্ষেত্রে কোনো টাকা পয়সা লাগছে না কোনো কিছু ফিস কাটছে না সব পেয়ে যাবে কিন্তু রাউন্ড টু এর ক্ষেত্রে যারা রাউন্ড টুতে সিট পেয়েছো বা পাবে তারা যদি স্যারেন্ডার করো রাউন্ড টু এর রেজাল্ট এখনো বেরোয়নি রাউন্ড টু এর রেজাল্ট পাওয়ার পর যারা সিট স্যারেন্ডার করবে রাউন্ড টু এর ক্ষেত্রে তাদের ক্ষেত্রে কিন্তু যে অ্যাডমিশন ফি সেই অ্যাডমিশন ফিটা কিন্তু কেটে নেওয়া হবে এটা লেখা রয়েছে ফের পাটে আরেকটা জিনিস যেটা লেখা রয়েছে রাউন্ড থ্রির পরে মানে রাউন্ড থ্রির ক্ষেত্রে কিন্তু যে সিট স্যারেন্ডার সেটা কিন্তু হবে না তোমাদের যেখানে তোমরা পাবে রাউন্ড থ্রিতে সেখানেই তোমাদের নিতে হবে সেক্ষেত্রে সিট স্যারেন্ডার করা যাবে না তাও যদি তোমরা রাউন্ড থ্রির পর সিট ছেড়ে দাও তাহলে নর্মালভাবে যে প্রসেস অনুযায়ী তোমাদের অ্যাডমিশন ফি তো যাবেই প্লাস বন্ড যে অ্যামাউন্ট যেটা সরকারি ক্ষেত্রে এক লক্ষ টাকা বেসরকারি ক্ষেত্রে আরো অনেক বেশি সেই বন্ড অ্যামাউন্ট তোমাদের দিয়ে কিন্তু ছাড়তে হবে এখন যেটা বোঝা যাচ্ছে রাউন্ড ওয়ান এর ক্ষেত্রে তোমরা যদি ছাড়ো রাউন্ড ওয়ানে যারা পেয়েছিলে তারা যদি ছাড়ো তাদের কিছু লাগছে না রাউন্ড টু এর ক্ষেত্রে যদি তোমরা ছাড়ো সেক্ষেত্রে তোমাদের যে অ্যাডমিশান ফিজ সেটা তোমাদেরকে কেটে নেওয়া হবে পাবে না এবং রাউন্ড থ্রি বা তারপরে যদি তোমরা ছাড়ো সেক্ষেত্রে অ্যাডমিশান ফি তো যাবেই প্লাস যে তোমাদের বন্ড অ্যামাউন্ট সেই বন্ড অ্যামাউন্টও তোমাদের কিন্তু পে করতে হবে এবং তোমরা কাউন্সেলিং প্রসেস থেকে পুরোপুরি আউট হয়ে যাবে এইবার এই রাউন্ড ওয়ানের ক্ষেত্রে তোমরা যদি সিট স্যারেন্ডার করো কী করতে হবে রাউন্ড ওয়ানের ক্ষেত্রে সিট স্যারেন্ডার করতে হলে তোমরা যে কলেজে তোমরা অ্যাডমিটেড রয়েছো সেই কলেজে তোমাদের যেতে হবে সেখানে পার্সোনালি যেতে হবে অন্য কুকে পাঠালে হবে না সেখানে গিয়ে তোমাদের সিট স্যারিন্ডার যে প্রসিডিওর সেটা কমপ্লিট করতে হবে এবং সার্ভার জেনারেটেড একটা স্লিপ সেই স্লিপ কিন্তু তোমাদেরকে নিতে হবে যদি তোমরা সেটা না নাও তাহলে যদি সিট স্যারিন্ডার প্রপার প্রসেসটা যদি কমপ্লিট না করো তোমাদের নাম কিন্তু ওই লিস্টে মানে কলেজের যে অ্যাডমিটের যে লিস্ট তার মধ্যে থেকে যাবে এবং পরবর্তীকালে তোমরা যদি সিটটাকে ছাড়তে চাও তাহলে কিন্তু তোমাদের পুরোপুরি টাকা অ্যাডমিশন ফি এবং বন্ড অ্যামাউন্ট দিয়ে ছাড়তে হবে সুতরাং সিট স্যারেন্ডার করতে গেলাম হয়ে গেল তাহলে কিন্তু নয় সিট স্যারেন্ডার করবার পর যে সার্ভার জেনারেটের যে স্যারেন্ডার স্লিপ সেটা কিন্তু কালেকশন করে হাতে নিয়ে তোমাদের কাছে রেখে দিতে হবে পরবর্তীকালে কোনো জায়গায় যদি সেটা দরকার পড়ে তোমাদের সেটা দিতে হবে আর থার্ড রাউন্ডের ক্ষেত্রে কোনো সিট স্যারেন্ডার প্রসিডিওর থাকছেই না থার্ড রাউন্ডে কলেজ ভেবে নিতে হবে থার্ড রাউন্ডে কলেজ নেওয়ার পর তোমরা যদি ছাড়তে চাও তাহলে কিন্তু তোমাদের এই অ্যাডমিশন ফি এবং তোমাদের যে বন্ড অ্যামাউন্ট টোটালটাই তোমাদের পেমেন্ট করতে হবে এইটা কিন্তু যেন মাথায় থাকে তো মোটামুটি এটাই রয়েছে মেইন যেটা এই নোটিসটার মেইন যেটা ফান্ডাস সেটা হলো রাউন্ড ওয়ানে তোমরা যদি কোনো কলেজ পেয়ে থাকো তোমাদের কলেজ পছন্দ হচ্ছে না বা অন্য কোনো কারণ যদি তোমাদের থাকে তোমরা সিটটা ছাড়তে চাও তোমাদের আরও দুদিন সময় দেয়া হলো পঁচিশ এবং ছাব্বিশ এই দুদিনের মধ্যে তোমরা যদি সিটটা ছাড়ো তোমাদের কিন্তু কোনো পয়সা কড়ি লাগছে না তোমরা অ্যাডমিশন ফিটাও পেয়ে যাবে এবং কোনো বন্ড অ্যামাউন্ট দিতে হবে না এটা কিন্তু বন্ধ হয়ে গেছিলো নতুন করে আবার দুদিন তোমাদের সুযোগ দেয়া হয়েছে গেল এটা রাউন্ড টু এর ক্ষেত্রে তোমরা যদি ছাড়তে চাও সেক্ষেত্রে তোমাদের বন্ড অ্যামাউন্ট দিতে হবে না কিন্তু তোমাদের যে অ্যাডমিশন ফি সেটা চলে যাবে আর তিন নম্বর হলো রাউন্ড থ্রি বা স্ট্রে রাউন্ডের ক্ষেত্রে যখন কলেজ ছাড়তে চাও তখন তোমাদের অ্যাডমিশন ফি তো যাবেই তার সঙ্গে বন্ড অ্যামাউন্ট যেটা বেসরকারি ক্ষেত্রে অনেক বেশি গভর্নমেন্টের ক্ষেত্রে এক লাখ টাকা তোমাদের দিয়ে তারপর ছাড়তে হবে তো মেন হচ্ছে এইটাই আর কিছু নেই তো নিট রিলেটেড ইনফরমেশনের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকো নতুন কোনো ইনফরমেশন পেলে অবশ্যই তোমাদের জানাবো এবং দু হাজার পঁচিশে নিটের জন্য ভালো করে প্রিপারেশন করো দু হাজার পঁচিশে নিট কিন্তু ক্লিয়ার করতেই হবে আজ পর্যন্তই টাটা